হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন চিকেন খাওয়া দাওয়া চলছে। এবার তো পুজোতে চিকেন মাটন খুবই লাগাতার খাওয়া হয়েছে, তো এদিকে আমার হচ্ছে চিলি চিকেন চলছে, আমি নিজেই বানিয়েছি। আমার দিদির মেয়ে খেতে চেয়েছিল, এখানে মা বানিয়েছে পুঁই শাকের তরকারি, আর আছে ডাল, এখানে আছে ছোলার ডাল, এটা হচ্ছে সকালে বানানো হয়েছিল, আর এটা হচ্ছে শাক ভাজা, আর হচ্ছে ভাত। তো এগুলো আমি সব যখন বাপের বাড়ি ছিলাম তখনই রান্না হয়েছিল, তো আমি ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই যে পুজোতে আমি কি খাওয়া দাওয়া করেছি। আর এই যে চিলি চিকেনটা হচ্ছে ভাজা হওয়ার সাথে সাথে খাওয়া হয়ে যায়, কেন কি ভাজাটা এত টেস্টি লাগে। প্রায় হয়ে গেছে চিলি চিকেনটা, এবার আপনাদেরকে ঠাকুর দেখাতে আমি নিয়ে যাই আবার। এবার আবার একটা ঠাকুরের প্যান্ডেল দেখব আমরা। এবার বেশি দিন বাপের বাড়ি থাকা হয়নি, বাপের বাড়ির থেকে নেমেই আমরা ঠাকুর দেখা শুরু করেছিলাম। আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা হচ্ছে ঠাকুর দেখছিলাম, এবারও এই ব্লগেও আমি আপনাদের অনেকগুলো প্যান্ডেল দেখাবো। খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেলগুলো, কিন্তু এবার দেখছি লোকজনের ভিড় একটু কম আছে, হয়তো সবাই কলকাতার দিকে ঠাকুর দেখতে গেছে আর না হয় বৃষ্টির জন্যে। কিন্তু আগের বারে প্রচণ্ড ভিড় ছিল, তার তুলনায় এবার কমই আছে ভিড়টা। এই অনেকগুলো প্রদীপ জ্বালিয়েছে ওরা, সন্ডি পুজো করেছে। সন্ডি পুজোটা অ্যাকচুয়ালি যখন অষ্টমীটা ছাড়ে নবমীতে, নবমীটা পড়ে, সেই সময়ের পুজোটাকে সন্ডি পুজো বলে। অনেকগুলো প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়। সোহং তো খুব হ্যাপি, ও অনেকটা হেঁটেছে, এত ছোট বাচ্চা হলেও ওকে আমরা সবসময় হাঁটাটা শিখিয়েছি, কোলে ওঠাই না, তাইতে ও প্রচুর হাঁটতে পারে। আমরা পাহাড়ে ঘুরতে গেলেও ও হাঁটে প্রচুর। এই যে আরেকটা প্যান্ডেল, এখানেও খুব সুন্দর মূর্তি, এক একটা এত সুন্দর সুন্দর মূর্তি, আর এত সুন্দর করে প্যান্ডেল বানানো হয় সত্যি। আর আমি সবাইকে বলবো, মানে আমাদের ভারতবর্ষের সবাইকে, যে একবার হলেও কলকাতার দুর্গাপুজোর সময়টা থেকে যেন অ্যাটেন্ড করে। এটা এত সুন্দর, মানে আমাদের এখানে কলকাতার দুর্গাপুজোটা দেখার মতো। আমরা সেই রাত দুটো তিনটে সারা রাত ধরে আমরা ঠাকুর দেখি, সেদিন কোনো ভয় নেই, কিছু নেই, যে যেখান থেকে হোক রাস্তায় ঘুরে ঠাকুর দেখতে পারে। ফাঁকা কোনো সময় ফাঁকা থাকে না, সবসময় লোকজন পুলিশ এরা হচ্ছে আসা যাওয়া করতে থাকে, লোক সবসময়ই ঠাকুর দেখে, তো সারা রাতটাই লোকজন ঠাকুর দেখতে ব্যস্ত থাকে। এটাও একটা ঠাকুর দেখুন, দারুণ করেছে। এই যে আরেকটা প্যান্ডেল, বাচ্চারা কত মজা করছে। এই ঠাকুরটা আমরা নবমীর দিন দেখেছিলাম। নবমীর দিন অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছিলো, অনেক স্টেজ প্রোগ্রাম হয়, অনেক জায়গা থেকে গায়করা আসে গান করে। উপরটা কি সুন্দর, বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করা ভুলবেন না। তো আজকের এই পুজোর ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবারও ফিরে আসবো খুবই তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন, শুভ বিজয়া।